আসসালামু আলাইকুম, কেমন আছেন? চট করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি তালহা বলছিলাম, তালহা ফিটনেস ট্রেনার থেকে। আজকে একটা ছোট একটা টপিকস নিয়ে কথা বলবো। টপিকসটা হচ্ছে আমরা যে প্রোটিন খাচ্ছি সেই বিষয়টা নিয়ে। জিম করার পরে, জিমে আসলেন আপনি, জিম করলেন, ওয়ার্কআউট করলেন, ওয়ার্কআউট করার পরে আপনি প্রোটিন ইনটেক করছেন। ইনটেক করার পরে আপনার কী হচ্ছে? ইনটেক করার পরে আপনার মাসেলগুলো ডেভেলপ হচ্ছে। এসব ধারণা নিয়ে আজকে টপিকসটা। তো আমি শুরু করতে যাচ্ছি। প্রথমে হচ্ছে, আজকে আপনি দেড় ঘন্টা ওয়ার্কআউট করলেন। দেড় ঘন্টা ওয়ার্কআউট করার পরে আপনি কি করবেন? ওয়ার্কআউট শেষ করে আপনি প্রোটিন খাবেন, হয় ডিম খাবেন, মানে সাপ্লিমেন্টে এক স্কুপ প্রোটিন খাবেন, বা একটা চিকেন ব্রেস্ট খাবেন, বা আপনার যে বডি ওয়েট আছে, আমি একবার গত ভিডিওতে আলাপ করেছিলাম, সেই সেম জিনিসটাই আপনি করছেন। আপনার বডি ওয়েটে 1.5 থেকে 2 গ্রাম প্রোটিন খাচ্ছেন, ফাইন। বাট আপনি কী করছেন? নেক্সট দিন, আজকে ওয়ার্কআউট করলেন, পরের দিন আপনি গ্যাপ দিচ্ছেন। গ্যাপ দেওয়ার সময় আপনি যে পরিমাণ প্রোটিন জিম করার সময় খেলেন, সেই পরিমাণ প্রোটিন কিন্তু আপনি যেদিন গ্যাপ দিলেন সেদিন খেলেন না। এতে কী হচ্ছে সেই জিনিসটাই মুখ্য বিষয়, খুব ভালো করে বুঝতে হবে আপনাকে। আমরা যখন ওয়ার্কআউট করি তখন আমাদের কী হয়? তখন আমাদের মাসেল ব্রেকডাউন হয়। ব্রেকডাউন মানে যখন আমরা ওয়েট উঠাচ্ছি, চেস্ট করছি, শোল্ডার এক্সারসাইজ করছি, তখন আমাদের মাসেলের ফাইবারগুলো ছিঁড়ে ছিঁড়ে যাওয়ার পরে এটা রিকভারি করার জন্য আমরা প্রোটিন খাচ্ছি, কার্ব খাচ্ছি, হালকা ক্যালোরি খাচ্ছি অল্প। এতে আমাদের রিকভারি শুরু হলো মাত্র, শুরু হতে হতে আমাদের 24 থেকে 48 ঘন্টা টাইম লাগে। তো এই জিনিসটা যখন আপনি বুঝে যাবেন তখনই আপনি চিন্তা করবেন যে হ্যাঁ, যেদিন আমি জিম করলাম তার পরের দিনও সেম পরিমাণ প্রোটিন আমাদের খেতে হবে। যদি আপনি না খান সেম পরিমাণ প্রোটিন, তাহলে কী হবে? আপনার মাসেলগুলো রিকভারি হবে না। নেক্সট দিন গ্যাপ দেওয়ার পরের দিন যখন আপনি ওয়ার্কআউট করতে আসবেন তখন আপনি এনার্জি পাবেন। কেন পাবেন না? কারণ আপনি যেদিন গ্যাপ দিয়েছেন সেদিন আপনার শরীরে প্রোটিন ইনটেক ছিল না। সো জিম করার সময় যে পরিমাণ প্রোটিন আপনাকে খেতে হবে, যেদিন আপনি গ্যাপ দিবেন ঠিক সম পরিমাণ প্রোটিন আপনাকে ইনটেক করতে হবে বডিতে। দেন আপনার মাসেলও বড় হবে, মাসেল ফাইবারগুলো সুন্দর হবে, মাসেল ফাইবারগুলো রিকভারি হবে, এবং পরের দিন যখন আসে আপনি এক্সারসাইজ করবেন তখন ইজিলি আপনি এক্সারসাইজ করতে পারবেন। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন। এই ছিল আজকের মেইন টপিকস, যে আমরা প্রোটিনটা যেদিন এক্সারসাইজ করি সেদিন খাই, পরের দিন খাই না, এই জিনিসটা করা যাবে না। নেক্সট ভিডিও নিয়ে আমরা আসবো। স্টে টিউন, সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।